তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তাদের মাধ্যমিক ভূগোল বিষয়ে সাজেশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে সেই সাজেশনের উপর ভিত্তি করে আমি আমার ইউটিউব চ্যানেলে নোট আপলোড করব। তো আমি নোটগুলো আপলোড করতে শুরু করে দিয়েছি। এর আগে আমি একটা নোট আপলোড করেছি, সেটা হচ্ছে ড্রামলিন ও রসমতের মধ্যে পার্থক্য। সেটা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নোটটা ক্লিক করে দেখে নিতে পারো এবং ভিডিওটি পাউজ করে সেই নোটটা তোমরা খাতায় কপি করে নিতে পারো। আজকে যেটা আপলোড করছি সেটা হচ্ছে পদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ ও শর্তগুলি কী কী, দেখে নেওয়া যাক। উত্তর হচ্ছে, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না, কারণ বদ্বীপ গঠনের জন্য কতকগুলি অনুকূল পরিবেশ ও শর্তের প্রয়োজন হয়। পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। পলিরাশির আধিক্য মোহনায় বিপুল পলিরাশির আধিক্য মোহনায় বিপুল পরিমাণে পলি বালি কাদার ভাগ থাকলে তা সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপের বিকাশ ঘটবে। এজন্য সুদীর্ঘ গতিপথ, তীব্র ক্ষয়কার্য, বিস্তৃত অববাহিকা, আর্দ্র জলবায়ু, অনেক উপনদী থাকতে হবে। আরও একটি কথা আমি জানিয়ে দিই যে আমি হিস্ট্রি ও বাংলার উপরেও সাজেশন দেব এবং সেই সাজেশনের উপর ভিত্তি করে আমি আমার ইউটিউব চ্যানেলে নোট আপলোড করব, অর্থাৎ হিস্ট্রি ও বাংলার নোটও আমি আপলোড করব। মোহনাই মৃদু ঢাল, চলো দ্বিতীয় পয়েন্ট আলোচনা করা যাক। মোহনায় নদী মৃদু ঢালে সমুদ্রের সঙ্গে মিশলে তবেই পলি সঞ্চয়ের পরিবেশ সৃষ্টি হবে এবং বদ্বীপ গঠন হবে। দীর্ঘ প্রবাহ মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হবে যাতে নদী মৃদু স্রোতে সমুদ্রে মেশে, অন্যথায় পলি অগভীর সমুদ্রে বিক্ষিপ্ত হয় যা বদ্বীপ গঠনের অন্যতম শর্ত। অগভীর সমুদ্র মোহনায় মহিষবনের গভীরতা কম হবে যাতে পলিরাশির দ্বারা দ্রুত ভরাট হতে পারে। আধিক লবণতা ও ঘনত্ব সমুদ্রের জল যত বেশি লবণাক্ত ও ঘন হবে পলি তত দ্রুত থিতিয়ে জমা হবে এবং বদ্বীপ সৃষ্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখো আমি ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পাও। আমি আবারও বলছি যে ইতিহাস ও বাংলা বিষয়ের উপর আমি সাজেশন আপলোড করব এবং সেই সাজেশনের উপর ভিত্তি করে আমি নোট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ।